সফল হান্নবা বিশট্ট মে তেরা স্বপ্ন পূরণের পথে আদিবাসী কিশোরী চাঁদমণি হেমরম। নেই পাকা ঘর নেই অর্থ নেই মোবাইল আছে শুধু সুরেলা কণ্ঠ আর চোখে একরা স্বপ্ন দশ বছর আগে তার বাবা মারা যান তারপর থেকে পরিবারের হাল ধরেন মা মালতী মায়ের সঙ্গে মাঠে কাজ করেন অভাব অনটনের মাঝেও শিক্ষার আলোয় নিভে যায়নি তার ঘরে দশম শ্রেণীর ছাত্রী চাঁদমণি তারা তিন বোন চাঁদমণি বড় বাবা মারা যাবার পর মামার বাড়ি থাকেন মামার মোবাইলে গান শুনে চাঁদমনির তার নিজের ঘরেও কোনো মোবাইল নেই কাল নহ লে হে কুচলা ত লেহে ডুবুল হসনা তান আজ সারা নাহাল সারা না পাই যে দহসান তার সেই গান শুনে গত মাসে ত্রাণ বিলি করতে আসা শ্যাম হাসতা। নামে এক আদিবাসী যুবক মোবাইলে রেকর্ড করে তার ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দেয় তারপরে তা ভাইরাল সে কথা শুনে চাঁদমণি আনন্দে ভেসেছে কিন্তু আমফানের ধাক্কায় সেই আনন্দ নিমেষে হারায় ঝড়ে বিদ্যুৎহীন মাটির ঘরে চাল ভেঙে যায় বৃষ্টির জল ঢোকে অজরে মামা ও পড়শিদের সাহায্যে ফের মাথা গোজা ব্যবস্থা করে তারা তারপর শুক্রবার হঠাৎ আলোর ঝলকানি পাঞ্জাব থেকে ফোনটা এসেছিল শ্যামের কাছেই তিনি চাঁদমণিকে নিয়ে বর্ধমানের স্টুডিওতে যান তার কথাই ওখানেও সবাই ওর গানের খুব প্রশংসা করেছেন মেয়ের প্রতিভা আছে কিন্তু প্রতিভার বিকাশে তিনি কিছুই করতে পারছেন না বলে মালতির আক্ষেপ যাচ্ছে না তার কথাই একটা মোবাইল কিনতে পাচ্ছি না এই একটাই বায়না রয়েছে মেয়ের তাহলে ও আরও গান শুনতে পারতো দুবেলা ঠিক মতো খাবার জোটে না কিভাবে যে ওর বায়না মেটায় গান গাওয়ার প্রথাগত কোনো শিক্ষা না থাকা সত্ত্বেও চাঁদমনির গানের গলা ও ভঙ্গি খুব পছন্দ হয় সকলের নেট দুনিয়ার নাগরিকেরা প্রশংসায় ভরিয়ে দেন মেয়েটিকে সেই মেয়ের পাঞ্জাবের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও কম্পোজার স্টুডিওতে হিন্দি গান রেকর্ড করল